আসসালামু আলাইকুম। দেশের ও দেশের বাইরের সকল ভক্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, পবিত্র কুরআনের একটি সূরা আছে, সূরাটির নাম তিন। এই তিন সূরার ভিতরে দুটি ফলের নাম বলা হয়েছে, একটি হচ্ছে তিন, আরেকটি হচ্ছে জয়তুন। যারা মক্কা মদিনাতে যান হজ করতে বা কর্মসংস্থানের জন্য, যারা প্রবাসে যান, সৌদি আরবে গিয়েছেন, তারা সবাই কিন্তু এই তিন ফল এবং জয়তুন ফলের সাথে পরিচিত। এবং প্রচুর মানুষ আছে বাংলাদেশে যারা সৌদি আরবে গিয়েছেন, দেশের জন্য নিয়ে এসেছেন, তারাও কিন্তু এই তিন ফল এবং জয়তুন ফল খেয়েছেন। বন্ধুরা, মরুভূমির এই মিষ্টি সুস্বাদু তিন ফল এখন বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাতে চাষ হচ্ছে। কৃষকের নাম মতিউর মান্নান। আমরা এখন দিনাজপুরের ওই তিন ক্ষেতটা দেখতে যাব, চলুন। এবার পরীক্ষামূলকভাবে দিনাজপুরে চাষ হচ্ছে মরুভূমির মিষ্টি ফল তিন। গাছে পর্যাপ্ত ফলে সমাগমে লাভের আশা দেখছেন কৃষক মতিউর মান্নান। ডুমুর আকৃতির এই ফল দৃষ্টি কেড়েছে এলাকার মানুষের। এছাড়াও এই ফলের বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক মানুষের। করোনার সময় ব্যবসার পুঁজি হারিয়ে মোটামুটিতে একেবারে দিশেহারা হয়ে পড়ছিলাম। এরপরে ছোট বোনের পরামর্শে এবং তারই অনুপ্রেরণায় আমি বেশ কিছু ফলের বাগান ভিজিট করি। তো ভিজিট করে আমার কাছে এই তিন ফলের বাগানটা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এবং উচ্চ ফলনশীল ফল হিসেবে মনে হয়েছে, যে কারণে এই তিন ফল বাগান করার সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নিয়ে তারপরে 900 চারা নিয়ে আসি। আমার এখানে 4 বিঘা জমি ছিল, যে জমিটা পড়েছিল একবারে সম্পূর্ণ পতিত, কোনো ফসল আসতো না। তো এখানে এটা রোপণ করি। রোপণ করার মোটামুটি 1.5 মাসের পর থেকেই ফল আসা শুরু হয়েছে। তো ফল আসা শুরু হওয়ার পরে এখন তো মাশাল্লাহ আমার 900 গাছ, পুরোপুরি 900 গাছেই ফল আসছে, এবং আগামীতে হয়তো 10-15 দিনের মধ্যেই এটা বাজারজাত করা শুরু করব। এবং এ পর্যন্ত আমার এই ফসলের মাঠে ব্যয় হয়েছে মোটামুটি 23 লক্ষ টাকা। তো এখন আমি খুব হ্যাপি বোধ করতেছি যে আগামী কয়েকদিনের মধ্যেই এটা রিটার্ন আসা শুরু করব এবং মোটামুটি 1000 টাকা কেজি দরে বিক্রি করা যায় এই ফল। এবং পাশাপাশি কিছু কলমও করতেছি যাতে করে বাগানটি আরও সম্প্রসারণ করার জন্য। করোনার কারণে পুঁজিহারা এক যুবক মতিউর মান্নান, তবে থেমে নেই তার জীবনের পথ চলা। ছোট বোনের পরামর্শে গত বছরের অক্টোবর মাসে গাজীপুর থেকে 900 চারা এনে 4 বিঘা পতিত জমিতে পবিত্র কুরআনে বর্ণিত মরুভূমির তিন ফলের চাষ শুরু করেন তিনি। চারা রোপণের 1.5 মাসের মাথায় স্বপ্নের সেই তিন গাছে আসতে শুরু করে ফল। আর স্বল্প সময়ে গাছে ফল আসায় পুঁজিহারা সেই দৃশ্য ভুলে গেছেন তিনি। এখন অপেক্ষা আছেন, পরিপক্ক ফল হলে ঢাকার বাজারে চলে আসবে এই তিন ফল। ঢাকার বায়তুল মোকাররম সহ বেশ কিছু সুপার শপে তিন ফল বিক্রি হয়, দাম প্রায় 1000-1200-1500 টাকা পর্যন্ত। আমাদের মতিউর মান্নানও স্বপ্ন দেখছেন তার বাগানে উৎপাদিত এই তিন ফল ঢাকার বাজারে আসবে এবং একটা বাড়তি দামে
বিক্রি হবে। ভাইয়ের দুর্দশার কষ্টে লাগবে তিন চাষে অনুপ্রেরণা যোগানো ছোট বোন, এখনই তিন ফল দেখে আশাতীত এবং মহা খুশি। করোনাকালীন সময়ে যখন আমার ভাই ফিরে আসে গ্রামে, তখন আমি এই তিন ফল চাষের উদ্যোগ নেই আমার ভাই সহকারে, এবং আমরা আশা করি সফল। আমার বাগানে অনেক ফল এসেছে, আমরা চারা করতেছি, আমরা আশা করতেছি উত্তরবঙ্গটাতে আমরা চারা সবাইকে দিতে পারবো যারা উদ্যোগী চাষি আছেন। যদি আমি উত্তরবঙ্গটাও কভার করতে পারি, আমি নিজেকে সফল চাষি মনে করব। ডুমুর আকৃতির এই ফল দৃষ্টি কেড়েছে এলাকার মানুষের, এছাড়াও এই ফলের বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। বাগানের ফল দেখতে ও চাষ পদ্ধতি জানতে দূর দূরান্ত থেকে ভিড় করছে অনেকে। আমি আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রামে, আমি এখানে দেখার জন্য আসছি। আমি জানতে পারলাম যে এখানে আমাদের মালারপাড়া গ্রামে মতিউর রহমান নামে একজন তিন ফলের চাষ করছেন উনি। এখন কোথা থেকে আনছেন, কীভাবে আনছেন এটা আমি জানি না। আমি দেখার জন্য আসছি, দেখে আমার খুব ভালো লাগলো। আসলে আমি শুনলাম যে এই তিন ফলটা নাকি খুব পুষ্টিকর এবং অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে, এটা খেতেও নাকি সুস্বাদু। যদিও কখনো মানে খেয়ে দেখা হয় নাই, তারপরেও আমি লোক মুখে শুনতেছি বা কৃষি অফিসার যারা এটা চাষ করছে তাদের কাছেও শুনলাম যে এটা নাকি খুব সুস্বাদু। দেখার জন্য আসছি, খুব ভালো লাগলো, এবং আমি আশা করছি এই ফলটা আমাদের এলাকা আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে। হতাশার মধ্যে ছিলাম, এর পরবর্তীতে অল্প সময়ের মধ্যে যখন গাছে ফল ধরা শুরু করছে এবং সুন্দরভাবে বাগানটা সাজিয়ে উঠছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এটাকে দেখাশোনা করার জন্য, এখন আমার আনন্দ বুক ভরে গেছে। যাতে করে এই এলাকার আরও কৃষকরা এই তিন ফলের চাষে আগ্রহী হয় এবং এটার দ্বারা দেশ এবং সমাজ উপকৃত হয়, এই আমার আশা। আমরা এই বাগানে মোটামুটি দশজন কাজ করি, মোটামুটি 400 টাকা মাইনা পাই, এতে আমার খুব ভালো চলে। এখানে আমরা কাজ করি দশজনা, এখানে আমাদের কাজ করে দিনপথ ভালো যায়, সবাই বাড়ি পরিবার নিয়ে আমরা সুখে আছি। এখানে জল আরও ভালো হয়, ফলের বাগান হয়, আরও লোকজন খাটা কিছু চলবে, তখন আরও ভালো লোকের দিনপথ যাবে। আমি মানুষের মুখ থেকে শুনতে পেলাম যে মালারপাড়া গ্রামে একটা তিন ফলের বাগান হয়েছে, দেখতে আসছি, ভালো লাগছে এবং ফলগুলো ভালোই হয়েছে আমাদের উঁচু জায়গাতে। তবে আমিও এটা করার জন্য আগ্রহী, তবে আমি এটা দেখার জন্য আসছি, আমি করব বলে। এদিকে বাগানটি প্রদর্শন করে কৃষককে সব ধরনের সহযোগিতা ও এই ফল চাষ বৃদ্ধি করতে এলাকার মানুষকে পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি অফিসার মুস্তাফিজুর রহমান। এই তিন ফলটি আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এটি প্রথম চাষ হচ্ছে, আর বিশেষ করে নবাবগঞ্জ উপজেলায় এটি প্রথম শুরু হয়েছে। আর মতুল সাহেব এটি অনেক আগ্রহ ভরে বাগানটি শুরু করেছেন। বাগানে প্রায় 900 গাছ মতো আছে এবং প্রত্যেকটি গাছই খুব ভালো আছে, এবং এটার জন্য যা যা করা দরকার আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিস নবাবগঞ্জ দিনাজপুর সার্বক্ষণিক এটি দেখাশোনা করছে এবং পরামর্শ দিচ্ছে যা যা করা দরকার। পাশাপাশি এই বাগানটি যে ফলটি চাষ হয়েছে, এটি তিন ফল, আমাদের একটি অপ্রচলিত ফল এবং বিদেশি ফল, এটি খুবই অত্যন্ত সুস্বাদু এবং দেহের জন্য অত্যন্ত উপকারী, এটি ঔষধি গুণাগুণও রয়েছে। আর এই ফলটি ভবিষ্যতে যেন আরও বাংলাদেশের সর্বত্র চাষ করা যায় সেজন্য আমরা ওনাকে চারাক্রম তৈরির পরামর্শ দিয়েছি এবং ইতিমধ্যে উনি চারাক্রম তৈরি শুরু করেছেন। ভবিষ্যতে কেউ এটি আগ্রহ দেখালে এখান থেকে চারাকলম নিয়ে নতুন করে আরও বাগান তৈরি করতে পারবেন, আর এটি অল্প কিছুদিনের মধ্যেই উনি হয়তো এটি বাজারজাত করার সুযোগ পাবেন, কারণ প্রত্যেকটি গাছে প্রচুর ফল এসেছে এবং ফলগুলো প্রায় পাকার দিকে চলে যাচ্ছে, আর হয়তো 15-20 দিনের মধ্যে ফল পেকে যাবে। এটি উনি ভালো দামে বিক্রি করতে পারলে অনেক লাভবান হবেন এবং ভবিষ্যতে যারা এই সমস্ত বাগান করবেন তারাও আশা করি যে অত্যন্ত লাভবান হবে। কৃষি অফিসের তথ্য মতে প্রথমবারের মতো 4 বিঘা জমিতে লাগানো হয়েছে 5 জাতের 900টি তিন ফলের গাছ। সরকারি সহযোগিতা পেলে এই ফলটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন অনেকে। বন্ধুরা, তিন ফল চাষি মতিউর মান্নানের কথা শুনলেন, তার বোনের কথা শুনলেন, এলাকাবাসীর কথা শুনলেন, নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসারের কথা শুনলেন। আপনারা যদি এই তিন ফল চাষ করতে চান চারার জন্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাম্পলাজম সেন্টার
ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামপ্লাজম সেন্টারে যাবেন, সেখানে এই ফলের চারা পাওয়া যাবে। আপনারা সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করবেন। বাংলাদেশে কোনো একটা ফল নতুন চাষ শুরু হলে আসলে পাঁচটা দশটা বা এক কাটা দুই কাটা জমিতে চাষ করে পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পরে কিন্তু বড় আকারে করা উচিত। আমাদের মতিউর মান্নান শুরুতে চার বিঘা জমিতে 900টি চারা নিয়ে শুরু করেছেন, এটা এক ধরনের রিস্ক নিয়েছেন। হয়তো এখন তিনি সফল, কিন্তু এই ধরনের রিস্ক সবসময় কিন্তু সফল হওয়া যায় না। যখনই একটা নতুন ফল বাংলাদেশে চাষ হয়, এরকম চার বিঘা জমিতে এতগুলো গাছ নিয়ে যখন চাষ করতে যাবে, ম্যাক্সিমাম সবাই কিন্তু ধরা খায়। আর ধরা খেয়ে গেলে তখন কিন্তু দোষ এসে পড়ে সরকারের, দোষ এসে পড়ে অনেকের, নিজেদের বোকামিটাকেও ভাবে না। তাই আপনারা যারা এ ধরনের তিন ফল চাষ করতে চান, সবাইকে বলবো আপনারা পাঁচটা দশটা পঞ্চাশটা গাছ নিয়ে প্রথমে শুরু করবেন। বন্ধুরা, এখন রমজান মাস, আরও করোনার কারণে লকডাউন যাচ্ছে, আমরা ঘর থেকে বেরোচ্ছি না। আপনারা আপনাদের খামারের ভিডিও যদি আমার ইউটিউব চ্যানেলে দেখাতে চান, প্লিজ আপনার খামারের ভিডিও করে আমার সাথে যোগাযোগ করুন। আর এই ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, প্রথমে SMS দিবেন, তারপরে আপনি আমার ফোনে কথা বলবেন। কথা বলার পরে আমি নিয়মটা বলে দেবো কীভাবে আপনি ভিডিও করবেন এবং ভিডিও করে কীভাবে আমার কাছে পাঠাবেন। আপনারা যদি আপনাদের খামারের ভিডিও করে আমাকে পাঠাতে পারেন, আমি এরকম এখানে বসে এডিট করে সুন্দর করে ভয়েস দিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিশ্ববাসী।